हरे कृष्णा शुभ आज आजकर भागवत रसमाधुरी सेमिनार नम ओ विष्णुपाय कृष्ण पृष्ठा भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारसते देवे गौरवाणी प्रचारिने निर्विशेष सन्न्याबादी आस्तात देशता अरिने वंदे अहम् श्री गुरु श्रीजुता पदकमलम श्री गुरुनु वैष्णव वंश ं सजीवं साध्वतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् सहगनललिता श्रीविशाखानितांश्च जत्पादपङ्कजपलाशविलासभक्त्या कर्माशयं ग्रथितमुद्गतग्रन्थयन्ति सन्तः তদন্যরিক্ত মতয় যতয় বিরুদ্ধ স্রোতগণাস্তম ভজবাসুদেবম যে সমস্ত ভক্তরা নিরন্তন ভগবানের শ্রীপাদ পদ্মের অঙ্গুষ্ঠ হিসেবে যুক্ত হয়েছেন তারা অনায়াসে সকাম কর্মের বাসনা স্বরূপ গ্রন্থির বন্ধন থেকে মুক্ত হন যেহেতু তা অত্যন্ত দুঃসাধ্য তাই জ্ঞানী ও যোগী আদি অভক্তরা ইন্দ্রিয় সুখভগের বৃত্তি রোধ করার কঠোর চেষ্টা করার সত্ত্বেও সফল হতে পারে তাই আপনাকে উপজি দেওয়া হচ্ছে বসুদেব তনয় শ্রীকৃষ্ণের প্রেম হিসাবে যুক্ত হন যায়া শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

देवी सरस्वती व्यास तत्जय उदीरयत तमादिदेव करुणा निधान तमावर्ण स्वितावताद्रेत भजामहे भागवत স্বরূপম গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ দা অধ্যায়ের আজকে চতুর পঞ্চতিতম শ্লোক শ্লোক নাম্বার চুয়ান্ন থেকে আমরা আলোচনা করব আলোচনা প্রসঙ্গ পৃথু মহারাজের কার্যকলাপ চতুসনের মধ্যে সনত কুমারের উপদেশ প্রাপ্ত হয়ে পৃথু মহারাজের কার্যকলাপ সম্বন্ধে আমরা আলোচনা করব শ্রবণ করব পাঠ করব সেই উপলক্ষে আমাদের আটশো দুইতম ভাগবত রসমাধুরী সেমিনার সেমিনারে সকলকে জানাই এই অযোধ্যা ধাম থেকে রাম প্রীতি শুভেচ্ছা এবং সকলের প্রতি রইল অভিনন্দন তো প্রথমে गुरुपाद में प्रणाम निवेदन करें तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करम ओं विष्णु पादाय कृष्ण प्रेषाय भूतले श्रीमते जय स्वामी नीति नाम नम आचार्य पादाय निताय कृपा प्रदायने ने गौर कथा धाम दाय नगर ग्राम तारिने भागवत महत्व श्लोकार्धम श्लोकपादं वा नित्यं भागवतत् भवम् পঠন নইব সম্মুখম পঠনের নইব যধিচ্ছি পারমগতিম যদি পরাগতি লাভের ইচ্ছা থাকে প্রত্যহ একটি শ্লোক বা অর্ধশ্লোক বা এক পাত বা এক চতুর্থাংশ শ্লোক ভাগবতন থেকে পাঠ করো তো আমরা চুয়ান্ন শ্লোক থেকে আমরা শুনুন শ্রবণ করব তা আমরা গতকালকে বা গত পরশু দিন গতকালকে তো টক শো ছিল গত পরশু পর্যন্ত আমরা শুনেছি পিথু মহারাজের ঐশ্বর্যশালী কার্যকলাপ এবং তার স্ত্রী অর্চির গর্ভে তিনি পাঁচটি পুত্র প্রাপ্ত হয়েছিলেন আজকে পুত্রদের নাম শুনব বিজিতাশ্যম ধূম্রকেশম হার্যক্ষন্দ্রবিড়ম্বৃকম সর্বেশাম লোকপালন দধারহক পৃথক গুণান বিজিতাশ ধূম্রকেশম হার্যক্ষম দ্রবি ব্রকম দধারৈক পৃথু দধারোহিক তো এখানে এখানে আলোচনা করা হচ্ছে যে মহারাজ পৃথুগুণান পৃথু মহারাজের নিজের গুণ সম্পন্ন পাঁচ পাঁচটি পুত্র প্রথম পুত্রের নাম হচ্ছে বিজিতাশ্র এই বিজিতাশ্র নামটা ইন্দ্র দিয়েছিলেন বিজিতাশ্র বিজিতশ্র বা ব্রাহ্মণারা দিয়েছিলেন যখন যখন পৃথু মহারাজের একশতম যজ্ঞাস্রটি বারবার ইন্দ্র অপহরণ করেছিলেন তো সেই অশ্বকে পুনরায় ইন্দ্রের কবল থেকে মুক্ত করে নিয়ে এসেছিলেন সেই জন্য তার নাম বিজিতাশ তারপরে অন্তর্ধান বলে আরেকটা নাম আছে ধুম্রকেশম ধুম্রকেশ হর যক্ষম দ্রবিড়ম আর বিকম তারা সর্বেশাম লোক পৃথু গুণান তারা পৃথু মহারাজের এই পৃথিবীর উপর রাজ্য শাসন দায়িত্ব নিয়েছিলেন পিতাকে সাহায্য করেছিলেন দধারৈক গুণান আর এইভাবে পৃথু মহারাজ তিনি সমস্ত গুণে গুণান্বিত ছিল সমস্ত গুণে সংসার কার্য পারিবারিক কার্য সামাজিক কার্য রাজকার্য সব দিক থেকে এটা সুখদেব গোস্বামী তুলে ধরলেন যে তার পাঁচ পাঁচটি পুত্র এবং বড় সংসার ছিল শুধু বাড়িটা তার সংসার ছিল না পুরো সাম্রাজ্য ব্রহ্মাণ্ড তিনি একা ছত্রপতি সম্রাট ছিলেন তখনকার দিনে বর্তমান সময়ের মতো এতগুলো রাজ্য এতগুলো দেশ ওরকম না একটাই এটা তুলে ধরার কারণ হচ্ছে দেখানো হচ্ছে যে অনেক লোক কথা প্রসঙ্গে বলে দেয় যখন আমরা ধর্ম কর্ম করার জন্য বিশেষভাবে কাউকে অনুরোধ জানাই সঙ্গে সঙ্গে প্রশ্ন আছে না যা ঝামেলার মধ্যে আছি এটা আমাদের দ্বারা এসব ধর্মকর্ম সম্ভব নয় আমরা গৃহস্থ লোক আমাদের পক্ষে এটা কী করে সম্ভব আপনারা মঠ মন্দিরে থাকেন ধর্মকর্ম করবেন ঠাকুর নিয়ে থাকবেন ঠিক আছে কিন্তু আমাদের তা এখানে দেখানো হচ্ছে যে পৃথু মহারাজ সব দিক দিয়ে গুণান নিতম পৃথু গুণান 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 এটা বহু পচনে গুণ গুণ গুণান বা গুণাহ বিসর্গ এসে যেটা ব্যাকরণে আমরা সেই ছোটবেলায় পড়েছি আমরা

হ্যাঁ চৈতন্য চরিত এমনিতেও সেই কথা প্রতিপন্ন করে আলোচনা করা হচ্ছে যে চৈতন্য চৈতন্য মধ্যলীলা দা বিং অধ্যায়ে চতুর সপ্ততিতম থেকে সপ্ত সপ্ত তিনটে শ্লোক দেখেন এখানে তুলে ধরেছেন সেই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ সব কহা না যায় করি দিক কেউ যদি ভগবানের ভক্ত হয় ভগবানের সঙ্গে নিজেকে করেন যুক্ত করেন ভগবানের সেবায় যুক্ত হন তেন ভগবত গীতায় প্রতিটা অধ্যায় যোগ এখন আমরা প্রতিদিন বিষাদ যোগ পড়ছি আমাদের প্রত্যেকের পূর্ণ অবস্থা খুব সুন্দর নিজের জীবনকে মিলিয়ে মিলিয়ে দেখতে পারেন অর্জুন যা বলেছেন সেটা অর্জুনের জন্য নয় সেটা আমার আশা করি সবাই এই ক্লাস পাচ্ছেন তিন মিনিটের ক্লাস গীতা ক্লাস ঘুম থেকে উঠে প্রতিদিন তিন মিনিটের ক্লাস শুনে আপনার কার্য শুধু হোক আপনি যদি শুনে থাকেন শেয়ার করুন প্রত্যেক হিন্দু প্রত্যেক সনাতন ধর্মে গীতার সঙ্গে নিজেকে লিঙ্ক করুন লিঙ্ক ভগবান বলছেন গীতার সঙ্গে লিঙ্ক করলেই তোমার জীবন সফল গীতা বলছে গীতা অত্যন্ত গভীর রহস্যম হি এতদত্তম অর্জুনকে বলেছেন ভক্ত মে মেয়ে সখা চেতি রহস্যম হি এতদত্তম এ রহস্য জানা অনেক কঠিন গীতা গভীর তত্ত্ব একজন কথাকার বলছেন গীতা গভীর সমুদ্র গভীর সমুদ্রে গভীরে কেউ যদি ডুব দেয় জলে তলে তলিয়ে মারা যাবে আর গীতার গভীরে কেউ ডুব দিলে সে মুক্তি পাবে তাই সংসার ক্লিষ্ট এই দুঃখ থেকে রোগ ব্যাধি পীড়া থেকে মনের কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটাই মেডিসিন গীতা তো যারা শুনছেন বা যারা পাচ্ছেন না লিঙ্ক আমাকে লিখবেন তিন মিনিটের গীতা পাঠ প্রত্যহ আর যদি পেয়ে থাকেন আপনার পরিচিত সবাইকে সবাইকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করতে বলবেন তো গুণান যদি ভগবানের সঙ্গে নিজেকে লিঙ্ক করা যায় তাহলে ধীরে ধীরে সমস্ত প্রকার দিব্য গুণ ডিভাইন নেচার বলে বা বা ভালো গুণ প্রকাশিত হবে সেদিন হচ্ছে গুণান দধার ইক প্রীত গুণান মহারাজ সমস্ত গুণে গুণান নেতা ছিলেন যেরকম দেখা যায় না একটা এক পিস ইলেকট্রিক ওয়ার বা তার রাস্তায় পড়ে থাকে কেউ পায়ে মাড়িয়ে চলছে কেউ পায়ে ঘষছে কিন্তু যখনই ওই তারটা হাই ভোল্টেজ তারের সঙ্গে যুক্ত হবে তখন একবার পা দিয়ে দেখেন না কিটা শখ খাবে ঠিক সেই রকম আমরা ভগবানকে ছেড়ে এখানে ওখানে ভেকারির মতো জীবন উদ্দেশ্যহীন সুখহীন আনন্দহীন জীবন ছিল যখনই ভগবানের সঙ্গে যুক্ত হবে আপনার ভ্যালু আপনার মূল্যবোধ অনেকটা বেড়ে যাবে গুণান অনেক গুণে বসে সেটাই বলছেন সেই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ লক্ষণ সব না যায় করি দিক দর্শন মহাপ্রভু দিক দর্শন করে বলছেন ভক্তের কী কী গুণ থাকে কী কী গুণান্বিত কী কী গুণে গুণান্বিত করে তুলেন ভগবান কৃষ্ণ কেন ভগবান শ্রীকৃষ্ণ ইংরেজিতে বলে গট গড মানে জিওডি জি ফর জেনারেটার দিব্য গুণ তার শরীরে বিকশিত করেন বিকশিত প্রকাশিত বিকশিত যা বলবেন করেন তো কি কি গুণ কৃপালু অকৃত দহ সত্যসার সম নির্দোষ বধান মৃদু সুচি কিঞ্চনা কৃপালু আর অকৃত দোহ তিনি কারো সঙ্গে দ্রোহ করেন না সত্যসার সার সব কিছুর মধ্যে সত্য জিনিসটা খুঁজে বের এই জগৎ অসত্যর মধ্যে সত্য যেরকম ঘর ঘরটা অসত্য জড় যখনই সেখানে ভগবান প্রতিষ্ঠিত হবেন ভগবানের নাম গান হবে ভগবানের ভোগ রাগ হবে ভগবানের ভোগ রন্ধন হবে ভক্তরা বাস করবে ভগবানের প্রসাদকে ভগবানের কথা হবে সে ঘরটা তো অপ্রাকৃত ঠাকুর ভক্তি বিনোদজি লিখেছেন যেদিনও গৃহে ভজনও দেখি গৃহেতে গোলক হয় ঘরটাই বৃন্দাবন গোলক ও ভাই গৃহটা গোলক তৈরি তাই জি মানে শুদ্ধ গুণ দিব্য গুণ ভালো গুণ যখনই ভগবানের সঙ্গে নিজেকে লিঙ্ক করবে তখন ভালো ভালো গুণ প্রকাশ করেন জি জেনারেটর নতুন গুণ আর ড্রেস্টার যত খারাপ অভ্যাস খারাপ কার্যকলাপ খারাপ কথাবার্তা খারাপ চিন্তা খারাপ দৃষ্টি সব ধীরে ধীরে ভগবান হৃদয় থেকে ধ্বংস করে দেবেন আর এটা আমাদের উপলব্ধি করছি আগে কীরকম চলতাম আগে কীরকম খেতাম আগে কি চিন্তা করতাম কিভাবে কথাবার্তা বলতাম কিভাবে মিশতাম ঠাট্টা মজাতে কিভাবে শব্দ ব্যবহার করতাম পরিবর্তন হচ্ছে গুরুদেবের কৃপায় কৃষ্ণের আশীর্বাদে ধীরে 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 গুণান গুণগুলো প্রকাশিত আছে তো অকৃত দহ ধর সঙ্গে ঝগড়া করে সত্য সার সঙ্গে সত্য জিনিসটাকে খুঁজে বের করে সম মানে সমভাব নির্দোষ তিনি আছেন তার কোনো দোষ নেই বদান্ন উদার কৃপালু বদান্ন একই মৃদু মৃদু মানে মাইল্ড মানে বলা যায় নরম ভাব সম্পন্ন আর সূচি অকিঞ্চন সূচি সব দিক থেকে অন্তরে সুচি বাইরের ইন্দ্রিয় সুচি কার্যকলাপ সূচি আমাদের তো যেরকম ভারত সরকারের একটা ডাক স্বচ্ছ ভারত স্বচ্ছ মিশন স্বচ্ছতা প্রাকৃতিক পরিবেশ স্বচ্ছতা নিজের জীবনী আন্তর স্বচ্ছতাও রাখা হচ্ছে নাহলে মুখে বলছি বড় বড় কথা রাজনৈতিক চর্চা বা বিভিন্ন প্রকার দর্শন ফিলোজফি দিয়ে আমি প্রতিষ্ঠা করতে যাচ্ছি কিন্তু প্রচুর টাকা লুটে খাচ্ছি এটা সুচি নয় সূচি বুঝবে অকিঞ্চন মানে অকিঞ্চন কিঞ্চিত মাত্র তার নিজের কিছু নাই সবকিছু আবার সমাধান আগে ছিল কংগ্রেস আমাদের সমাজে আমাদের দেশে তারা ছিল ক্যাপিটালিস্ট পুঁজিবাদী বহু টাকা তারা সংগ্রহ করেছে তো এখন আমাদের সাম্যবাদী আগে ধন সম্পদ বিলংস টু মি যে যার অধিগ্রহণ করেছে তারপরে মার্কস বাদ লেলিন বাদ এসে গেল না এই বিষয় সম্পত্তি সব বিলংস টু জেনারেল পিপুল সাধারণ লোকের বলে নাঙ্গল যার জমিদার সব জমিদারের জমি সব লেবারদের দিয়ে দেওয়া হলো ফুপাত বলছে না কোনোটাই ঠিক না বিলংস টু ক্যাপিটালিস্ট বিলংস টু সামে না দিস রং কনসেপশন কংগ্রেসরা বলেছে এই সমস্ত সম্পদ মালিকানা আমরা আর সিপিএম বলছে না মালিকানা জন জনগণ ফুপাত উদাহরণ দুটোকে সাম্যবাদ বৈদিক সাম্যবাদ বলে একটা ছোট্ট পাতলা বই আছে বলছে না তুমিও মালিক নও আমিও মালিক নেই বিলংস টু গড

অপ্রমত্ত প্রমত্ব নহে অপ্রমত্ব মানদ অমানি মান দান করবেন তিনি নিজে অমানি গম্ভীর করুণা মৈত্র কবি দক্ষ মৌনি সে কবি সে দক্ষ এবং সে থাকবে মৌনি মৌনি মানে চুপচাপ নয় মৌনি মানে কৃষ্ণ কথা বা কৃষ্ণ নাম ছাড়া আর কিছু করবে না এই সমস্ত গুণ বৈষ্ণবের শরীরে থাকা দরকার তবে নিজেকে বৈষ্ণব বলে প্রতিপাদন করা যাবে চৈতন্য চৈত এই স্ট্যান্ডার্ড দিয়েছেন ভাগবতম বলছেন ঠিক আছে এই স্ট্যান্ডার্ডে পৌঁছাতে গেলে তোমাকে ভগবানকে ভক্তি করতে হবে তাহলে এই সমস্ত গুণাবলী এই স্ট্যান্ডার্ডে তুমি পৌঁছাতে পারবে যশায় ভক্তি ভগবত কিঞ্চনা

হরা অভক্ত কুতো মাহাত গুণা কিন্তু যারা হরির অভক্ত তাদের ভিতরে কোনো ভালো গুণ আশা করাই যায় না মনোরথে না শতধাবত বহি মনের দ্বারা নিজের জীবনকে পরিচালিত করে আমার মন বলছে এটা ঠিক তো এটা ঠিক ইংরেজিতে বলে মাই ওয়ে ইজ হাই ওয়ে আমি যেটা মানি যেটা দেখি যেটা বলি ওটাই ঠিক কৌতুক করে বলছেন বলছে মাতাজি আপনার বয়স কত বলে আঠারো বছর কি আপনার এত বয়স হয়ে গেছে আঠারো বছর কেন বলছেন আঠারো বছর হয়তো সময় ছিল বলে দেখেন আমি তখনও আঠারো বছর বলেছি যখন আমার বয়স ছিল এখনো আঠারো বছর আমার কথা একটাই এক কথার লোক আমি কত করে বললাম তো প্রশ্ন হচ্ছে যশ্বাস ভক্তি ভগবত অকিঞ্চন ভগবানের সেবায় যুক্ত হলে তার ভিতরে সমস্ত গুণাবলী আসবে তাৎপর্য প্রতিটি লোকে একজন শাসনকারী প্রধান দেবতা থাকেন ভগবত গীতা থেকে জানা যায় যে সূর্যলোকের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন বিবসান তেমনি চন্দ্র আজি অন্যান্য প্রতিটি লোকে এক একজন অধিষ্ঠাত্রী দেবতা রয়েছেন প্রকৃতপক্ষে অন্য সমস্ত লোকের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন সূর্য ও চন্দ্রের দেবতা হচ্ছেন বংশধর চন্দ্রের অধিষ্ঠাত্রী দেবতাদের বংশধর এই পৃথিবীতে দুই ক্ষত্রিয় বংশ রয়েছে একটি হচ্ছে সূর্যদেব অন্যটি হচ্ছে চন্দ্রদেব সেই সূত্রে এই বংশ দুটি যথাক্রমে সূর্য বংশ ও চন্দ্র বংশ নামে খ্যাত এই গৃহে যত রাজতন্ত্র প্রচলিত ছিল তখন তখন প্রধান শাসক ছিলেন সূর্যবংশের এবং অধীনস্থ রাজার ছিলেন চন্দ্রবংশের কিন্তু পিতমহারা এত শক্তিশালী ছিলেন যে অন্য সমস্ত লোকের অধিষ্ঠাতীদের সমস্ত গুণ তার মধ্যে প্রকাশিত হয়েছিল বর্তমান যুগে মানুষ চন্দ্রে যাওয়ার চেষ্টা করছে কিন্তু চন্দ্রের লোকের অধিষ্ঠাত্রী দেবতাদের সঙ্গে সাক্ষাৎ হওয়া তো দূরের কথা তারা সেখানে কাউকেই দেখতে পায়নি এখানেও বলছেন বিক্রম গেল কি দেখতে পেয়েছে না ছবি তুলে পাঠিয়েছে হ্যাঁ হয়তো বিক্রম ফেরে এলে আমরা চ্যালেঞ্জ করতাম হ্যাঁ তুমি সত্যি দেখেছ হ্যাঁ নাকি কয়েকটা অ্যানিমেশন পাঠিয়েছ ফের তো আসেনি আর চ্যালেঞ্জ করবেন কাকে তাই যা যা পাঠিয়েছে ওর উপরে ভরসা করে থাকে চন্দ্রে যাওয়ার চেষ্টা করছে কিন্তু চন্দ্রের অধিষ্ট দেবতার সঙ্গে সাক্ষাৎ করার দূরের কথা কাউকে দেখতে পায়নি সেখানে কিন্তু বৈদিক শাস্ত্রে বারবার উল্লেখ করা হয়েছে চন্দ্রলোক অতি উন্নত অধিবাসীদের দ্বারা পূর্ণ যাদের দেবতা বলে চন্দ্রলোক একটা দেবতা স্বর্গের একটা অংশ সেখানে আমাদের যাওয়ার কোনো মানে এই শরীরে যাওয়া যাবে না যেরকম জলের ভিতরে আগুনের ভিতরেও জীব আছে জলের ভিতরে থাকে কিন্তু আমরা এই শরীরে জলের ভিতরে থাকতে পারবো না জলে থাকার জন্য একটা জলীয় শরীর থাকতে হবে ঠিক সেই রকম আপনার চন্দ্রে যাওয়া যেতে হলে দেবতার শরীর লাগবে এই শরীরে না তাই এই পৃথিবীর আধুনিক যুগের বৈজ্ঞানিক বৈজ্ঞানিকরা যে কী প্রকারে চন্দ্রলোক অভিযান করছে সে সম্বন্ধে আমাদের সব সময় সন্দেহ রয়েছে সন্দেহ রয়েছে বা এখন বিক্রমকে নিয়ে এত হই আগে এরা গেছে কিনা তাও একটা জল্পনা কল্পনার স্তরে থেকে গেছে কেন বারবার বলা হচ্ছে এই শরীরে চন্দ্রে যাওয়া সম্ভব আবার কিছু কিছু লোক তো ভাঁত করে চন্দ্রে জমি জায়গায় ও কিঞ্চেন পরে জগৎ গোপীথৃষ্টে কালে সে সেচ্যুতা মনোবাগ্বৃত্তিভীষ গুণ সংরঞ্জয়ন প্রজা জগৎ সৃষ্টে কালে সে সেহ্যুতা মনোবাগবৃত্তিভী সৌম্যই গুণই সংরঞ্জয়ন প্রজা যেহেতু পৃথু মহারাজ সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের ভক্ত ছিলেন তাই তিনি সমস্ত নাগরিকদের স্ব সব বাসনা অনুসারে তাদের প্রসন্নতা বিধান করার মাধ্যমে ভগবানের সৃষ্টি রক্ষা করতে চেয়েছিলেন সেই জন্য পৃথু মহারাজ তার বাণী মন কর্ম স্নিগ্ধ আচরণের দ্বারা সর্বতভাবে তাদের প্রসন্ন রাখতেন যে কথা আমরা আগের শ্লোকে আলোচনা করলাম ওটাই সিদ্ধ হলো যেহেতু তিনি ভগবানের ভক্ত ছিলেন তাই জগৎ সৃষ্টির ভক্ত ছিলেন পরমস্টর ভক্ত ছিলেন তাই তার মন বাক বৃত্তি সমস্ত গুণে গুণান্বিত হয়ে গেছে তার বাণী তার মন কর্মস্নিগ্ধ সকলকেই প্রসন্ন করত পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে যে পিতু মহারাজ অন্যদের মনোভাব বোঝার অলৌকিক ক্ষমতার দ্বারা সব রকম নাগরিকদের প্রসন্ন রাখতে প্রকৃতপক্ষে তার আচরণ এত শুদ্ধ সুন্দর ছিল যে নাগরিকেরা অত্যন্ত সন্তুষ্ট ছিলেন এবং শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতেন অকিঞ্চন রাজা ছিলেন কত সুন্দর ভাষা রাজা অকিঞ্চন আর আমাদের তো যারা রাজকার্য পরিচালনা করে তাদের একটা উদ্দেশ্য রয়েছে আর আর কি বলা যায় নিজের ছলা কৌশল প্রদর্শন করে প্রচুর টাকা লুটে নিচ্ছেন আর এগুলো পেপারে মেসেজে বেরোচ্ছে আর তাদের প্রতি আমাদের কতটা শ্রদ্ধা থাকবে প্রকাশ্যে বলা হচ্ছে সবাই ভাগ করে খাও সকলকে প্রসন্ন থায় জগৎ সৃষ্টে কালে সে অচ্যুতাত্মক অচ্যুত জগৎ স্রষ্টা তার পরম ভক্ত হওয়ার ফলে মন বাগ বৃত্তিবি সময় তার মন বাঘ বৃত্তি সবকিছু সমস্ত গুণে গুণান্বিত হয়েছিল এই শ্লোকে অচ্যুতাত্মক শব্দটি তাৎপর্যপূর্ণ কারণ পৃথু মহারাজ পরমেশ্বর ভগবানের প্রতিনিধি রূপে এই পৃথিবী শাসন করতেন ভগবানই রাজা আমাদের উড়িষ্যাতে যাবেন পুরীতে তাদের ভগবানের উপরে এত বিশ্বাস এত বিশ্বাস তারা বলে যে যে দেশর প্রভু জগনারায়ণ সে দেশর কৌশি রাজার নাহিক প্রয়োজন যেই দেশের জগন্নাথ রয়েছে যে রাজ্যে তা সেখানে আবার কিছু রাজার দরকার উনি সবকিছু জগনারায়ণ সেটাই এখানে বলছেন পিতু মহারাজ তার ব্যক্তিগত আচরণের দ্বারা সেটা প্রদর্শন করেছেন তিনি ভোগ করতেন না অচ্যুতাত্মক ভগবানের প্রতিনিধি হয়ে রাজকার্য কার্য করতেন তিনি জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি এবং ভগবান সৃষ্টিকে অবশ্যই বুদ্ধিমত্তা সহকারে রক্ষা করা কর্তব্য হ্যাঁ আমরা কমপক্ষে ঘরের রাজা দেশের রাজা রাজ্যের রাজা পাড়ার রাজা না হতে পারে তাই ঘরের ভিতরেও আমাকে এই শিক্ষাটাকে অ্যাপ্লাই করতে হবে যে হ্যাঁ আমি এই ঘরের বা এই পরিবারের কর্তা নই কর্তা হচ্ছেন অচ্যুত ভগবান তার সেবক হিসাবে আমি অচ্যুতের অন্যান্য সেবক ভক্তদের দেখাশোনা করার দায়িত্ব নিয়েছি সৃষ্টির পিছনে যে কি উদ্দেশ্য রয়েছে তা নাস্তিকারা বুঝতে পারে না চিৎ জগতের তুলনায় এই জড় জগৎ যদিও অত্যন্ত হেয় তবুও জড় সৃষ্টির পিছনে কিছু উদ্দেশ্য রয়েছে আধুনিক বৈজ্ঞানিক ও দার্শনিকেরা সেই উদ্দেশ্য বুঝতে পারে না এমনকি তারা একজন স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে না তারা তাদের তথাকথিত বৈজ্ঞানিক গবেষণার দ্বারা সবকিছু প্রতিষ্ঠা করতে চায় তারা পরম স্রষ্টার পরিপ্রেক্ষিতে কোনো কিছু দর্শন করতে চায় না ভগবত ভক্ত কিন্তু এই স্রষ্টার উদ্দেশ্য সম্বন্ধে অবগত তিনি জানেন যে জোড়া জীবকে জোড়া প্রকৃতির উপর আধিপত্য করার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে এই জগৎ সৃষ্টি হয়েছে তাই এই লোকের শাসকদের জানা উচিত এখানকার এখানকার সমস্ত অধিবাসীরা বিশেষ করে মানুষেরা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য জড় জগতে এসেছে তাই শাসকের কর্তব্য হচ্ছে জনসাধারণের ইন্দ্রিয় সুখ ভোগের সুযোগ প্রদান করা এবং সেই সঙ্গে তাদের কৃষ্ণ ভক্তির স্তরে উন্নতি করা যাতে তার চরমে যাতে তারা চরমে তাদের প্রকৃত আলয় ধামে ফিরে যেতে পারে সেই উদ্দেশ্য মনে রেখে রাজা বা রাষ্ট্রপ্রধানদের পৃথিবী শাসন করা উচিত তার ফলে সকলেই সন্তুষ্ট হবে তা সম্পাদন করা যায় কীভাবে পিতু মহারাজের মতো বহু দৃষ্টান্ত রয়েছে এবং শ্রীমৎ ভাগবত মেয়ে এই পৃথিবীতে তার রাজ্য শাসনের বিস্তৃত বর্ণনা রয়েছে এমনকি অধপতিত যুগেও যদি রাজ্য শাসক রাজ্যপাল রাষ্ট্রপ্রধায় পিতু মহারাজের দৃষ্টান্ত অনুসরণ করে তাহলে নিশ্চিতভাবে সারা পৃথিবী জুড়ে শান্তি সমৃদ্ধি সাম্রাজ্য অবশ্যই স্থাপিত তো এখানে আমরা বুঝতে পারলাম পিতু মাঝের কার্যকলাপের দ্বারা যে আমাদের সব কাজের মধ্যে গীতায় ভগবান বলছে তত্ত্ববিত্তু মাহাবাহ যারা তত্ত্ববিদ মাহবাহ। তারা ভগবানকে ক্রেডিট দেয় আমার কিছু নাই এটা ভগবানের ব্যবস্থাপনা কিন্তু যারা জড় লোক তারা কি বলে ক্রিয়া মানানি গুনেই কর্মাণী সর্বস অহংকার বিমূঢ় আত্মা কর্তা হম এ মনে তারা নিজেকে কর্তা বলে মনে করে ভগবান ভগবানের ভক্তরা নিজেকে কর্তা বলে দাবি করেন না पर स्लोग राजेत धनमधेयम सोमराज इवा परह सूरज वत विश्रेजन ग्रहण प्रतापमंच भुवो बसु राजेत धाननाम इधयम सॉरी राजेत धनमधेयम সোমরাজ ইবা পর সূর্যবত বিসৃজন চন্দ্রলোকের রাজা সোমরাজের মতো প্রসিদ্ধ ছিলেন সূর্য যেমন তাপ আলোক বিতরণ করে সেই সঙ্গে জল শোষণ করে ঠিক তেমনি পিতু মহারাজ কঠোর শাসন ব্যবস্থার দ্বারা প্রজাদের কাছে কর সংগ্রহ করছেন করতেন এবং যথা সময়ে তাদেরকে ফিরিয়ে দিতেন তাদের দানও করতেন রাজা একটা অনুভব এবং একটা উদারতা উদার হস্ত দান করে এখনও দান করে লোকে

এই শ্লোকে পিতু চন্দ্র ও সূর্য গ্রহণের রাজাদের সঙ্গে তুলনা করা হয়েছে ভগবান যেভাবে ব্রহ্মাণ্ডের শাসন ব্যবস্থা দেখতে চান তার আদর্শ দৃষ্টান্ত হচ্ছেন চন্দ্রগ্রহের রাজা এবং সূর্যগ্রহের রাজা সূর্য তাপ ও কিরণ বিতরণ করে এবং সেই সঙ্গে সমস্ত গ্রহ থেকে জল শোষণ করে রাত্রিবেলা চন্দ্র অত্যন্ত মনোরম এবং দিনের বেলা সূর্য অত্যন্ত কঠোর পরিশ্রম করার ফলে মানুষ যখন ক্লান্ত এবং দিনের বেলা সূর্যের কঠিন পরিশ্রম করার পর যখন ক্লান্ত হয়ে পড়ে তখন রাত্রে সে চন্দ্রের কিরণ উপভোগ করে সূর্যদেবের মতো পিথু তার তাপ ও কিরণ বিতরণ করে তার রাজ্য রক্ষা করেছিলেন কারণ তাপ ও আলোক ব্যতীত কেউই থাকতে পারে না তেমনি পিতু মহারাজ সব পিতু মহারাজ কর সংগ্রহ করেছিলেন মা এবং নাগরিক ও সরকারকে এমন কঠোর নির্দেশ দিয়েছিলেন যে তাকে অবজ্ঞা করার শক্তি কারো ছিল না অপরপক্ষে তিনি ঠিক চন্দ্র কিরণের মতো সকলের আনন্দ বিধান করেছিলেন সূর্য ও চন্দ্র উভয়ই তাদের বিশেষ প্রভাবে দ্বারা ব্রাহ্মাণ্ড পালন করে ব্রাহ্মাণ্ডের পালন কার্যে পরমেশ্বর ভগবানের আদর্শ পরিকল্পনা সম্বন্ধে মানুষ আধুনিক বৈজ্ঞানিক ও দার্শনিকদের অবগত করানো উচিত প্রত্যেকে শেখাতে হবে পিতু মহারাজের এই मनोवृत्ति मनोभव सबाई जानले सबाई खुशी है सबार जीवन आनंदे भरे उठा श्लोक पढ़ी दुर्धर्ष तेज सेवाग्नि महेंद्र ई धरित्रीव बाभिष्ट दो नृण दुर्धर्ष तेज सेवाग्नि महेन्द्र इब दुर्जय त दो नृण পিতু এতই প্রবল ও শক্তিশালী ছিলেন যে তার আদেশ অমান্য করার ক্ষমতা কারোর ছিল না তিনি ছিলেন অগ্নির মতো দুর্ধর্ষ তেজস্বী এবং দেবরাজ ইন্দ্রের মতো দুর্জয় বলশালী অপরপক্ষে পিতু মহারাজ আবার পৃথিবীর মতো ক্ষমাশীল স্বর্গের মতো সকলের অভীষ্টপ্রদশীল উদাহরণ হয়েছে উদাহরণ মতো অগ্নির মতো তেজস্বী ইন্দ্রের মতো দুর্য বলে সাবেশালী পৃথিবীর মতো ক্ষমাশীল স্বর্গের মতো অভিষ্ট পৃথিবীর মতো ক্ষমাশীল পৃথিবীর পরে কত অত্যাচার অন্যায় পৃথিবী সব সহ্য করে বোরিং করা আছে জল তুলে আছে মাটি কোপানো হচ্ছে অনেক কিছু পদাঘাত করা হচ্ছে তাৎপর্য রাজার কর্তব্য হচ্ছে প্রজাদের রাজার কর্তব্য হচ্ছে প্রজাদের সরি প্রজাদের রক্ষা করা এবং তাদের বাসনা পূর্ণ করা সেই সঙ্গে আবার প্রজাদের কর্তব্য রাষ্ট্রের আইন মেনে তার মানে যে রাষ্ট্রের আইন বা আঙ্গুল দেখাবো না প্রথমারা সৎ সরকারের সমস্ত মানদণ্ড স্থাপন করেছিলেন তিনি এমনই দুর্ধর্ষ ছিলেন যে অগ্নির তাপ ও আলোক যেমন রোধ করা যায় না তেমনি তার আদেশ অমান্য করার ক্ষমতা কারো ছিল না তিনি এতই শক্তিশালী ছিলেন যে দেবরাজ ইন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছিল এই যুগের বৈজ্ঞানিকরা আণবিক অস্ত্রশস্ত্র নিয়ে অনেক গবেষণা করছে এবং পুরাকালে মানুষেরা অস্ত্র ব্রহ্মাণ্ড ব্যবহার করতে পারেন কিন্তু ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে পারেন কিন্তু এই সমস্ত ব্রহ্মাস্ত্র আণবিক অস্ত্র দেবরাজ ইন্দ্রের বজ্রের তুলনায় নিত্যান্ত নগণ্য ছিল ইন্দ্রের বজ্রের আঘাত বড় বড় পর্বত বিদীর্ণ হয় এত তেজস্বী ও বলবান হওয়া সত্ত্বেও প্রীতু মহারাজ পৃথিবীর মতো সহিষ্ণু এবং আকাশ থেকে বর্ষার ধারার মতো প্রজাদের সমস্ত বাসনা পূর্ণ করতেন বৃষ্টি ব্যতীতাই পৃথিবীতে মানুষের বিভিন্ন বাসনা পূর্ণ সম্ভব নয় সেই সম্বন্ধে ভগবৎ গীতা বলা হয়েছে ভূতানি আকাশ থেকে বৃষ্টি হয় বলেই কেবল অন্ন উৎপন্ন হয় আর যোগ্য না হলে পৃথিবীতে কেউ তৃপ্ত হতে পারে না তেমনি অন্তহীন করুণা বিতরণের তুলনা করে করা হয় মেঘ থেকে বর্ষিত জলের সঙ্গে পিতু মহারাজ বর্ষার ধারার মতো নিরন্তর তার কৃপা বিতরণ করতেন পক্ষান্তরে বলা যায় যে পীতু মহারাজ ছিলেন গোলাপের থেকেও কোমল বজ্রের থেকেও কঠিন এইভাবে তার রাজ্য শাসন করেছিলেন তো পীতু মহারাজের কার্যকলাপ আজকে এই পর্যন্ত থাক পরবর্তী ক্লাস নিয়ে আসবো কালকে বেশ কয়েকটি প্রশ্ন আছে তো প্রশ্নের আগে আমরা গীতার স্কোর এই রাম মন্দির উদ্বোধনে যারা যারা গীতা দান করেছেন তাদের নামটা একবার পড়ে দিই তাদের উদ্দেশ্যে প্রার্থনা করব আজকের ঘোষণা গীতা দানের যারা অরুণকান্তি প্রভুর কাছে গীতা দান দিয়েছেন শিখারানী পাল ও তার পরিবার থেকে একটি গীতা সেবা প্রাণ কৃষ্ণদেশ কৃষ্ণদাস পুণ্ডরী ধাম থেকে দশটি গীতা সুরপতি কৃষ্ণদাস একটা সিদ্ধেশ্বরী গোপিকা দেবী দাসী একটি গীতা জয়ন্ত হালদার একটি গীতা পান্না মল্লিক একটি গীতা অনিমেষ রায় একটি গীতা পবিত্র হালদার একটি গীতা মেধা রায় একটি গীতা মিথি রায় একটি গীতা নিউটন মল্লিক একটি গীতা ছন্দা হালদার একটি গীতা মুন মল্লিক একটি গীতা অত্রি মল্লিক একটি গীতা প্রসন্ন রূপা কৃষ্ণ দাস একটি গীতা নিকুঞ্জ কৃষ্ণপ্রিয়া দেবী দাসী একটি গীতা মহানন্দ নীতা নিমাই দাস একটি গীতা মাধবী শ্যাম সেবিকা দেবী দাসী একটি গীতা দীপ্তিমায়া হরিপ্রিয়া দেবী দাসী একটি গীতা গীতারানী দত্ত একটি গীতা বিকাশ দত্ত একটি গীতা মৃত দিলীপ দত্ত একটি গীতা সুদীপ সিংহ একটি গীতা সোমা সিংহ একটি গীতা কার্তিক বণিক একটি গীতা অর্পনা বণিক একটি গীতা রবীন্দ্রনাথ ভদ্র একটি গীতা দাস একটি গীতা রানী দাস একটি গীতা কামজয় মুকুন্দ দাস একটি গীতা পালিনী গোপিকা দেবী দাস একটি গীতা বৃন্দা দাস একটি গীতা বিশাখা দাস একটি গীতা বীরেন কুমার দাস একটি কৃষ্ণ ঘোষ একটি গীতা অনিতা রানী ঘোষ একটি গীতা ঘোষ একটি গীতা অভ্র ঘোষ একটি स्वर्गीय सुग सुबल चक्रवर्ती एक्ट गीता आशा चक्रवर्ती एक्ट गीता पस्तुष चक्रवर्ती एक्ट गीता स्वर्गीय सुधीर चंद्रशील एक्ट गीता रंजित चंद्रशील एक्ट गीता स्वर्गीय वीरेन्द्र देवनाथ एक्ट गीता सन्ध्या देवनाथ एक्ट गीता समर चक्रवर्ती मंजुरानी चक्रवर्ती आराधा चक्रवर्ती भागश्री चक्रवर्ती चक्रवर्ती जयश्री चक्रवर्ती टोटल पाँच टी गीता সজীব কুমার সাহা, লিপি সাহা শুভ সাহা ঢাকা বাংলাদেশ থেকে নয়টি গীতা সেই সঙ্গে মীরা মণ্ডল দুটি গীতা সূর্যকান্ত হালদার দুটি গীতা উজ্জ্বলা কালিন্দী দেবী দাসী দুশো ষোলোটি গীতা রতিপ্রদা রাধিকা দেবী দাসে আটত্রিশটি গীতা পুতুল দেব ছয়টি গীতা দিব্য বিশাখা দেবী দাসী পুরী থেকে আটটি গীতা তপন সান্তরা আমদাবাদ থেকে পাঁচটি গীতা কল্পনা নাইয়া কলকাতা থেকে দশটি গীতা অচিন্ত্য দে দুটি গীতা কৃষ্ণ গোকুলেশ ব্যাঙ্গালোর থেকে আটটি গীতা সুশোভন গৌরাঙ্গ দাস মহারাষ্ট্র থেকে চারটি গীতা পূর্ণিমা দে দুটি গীতা চব্বিশ পরগনা থেকে রূপালী মদক কলকাতা থেকে চারটি গীতা সন্দিতা দাস মেদিনীপুর থেকে একটি গীতা তো আজকে যারা যারা গীতা দানের নাম আমি পড়লাম তাদের সকলের মঙ্গল কামনায় আপনাদের এবং আপনাদের পারিবারিক জীবন সুখে শান্তি আনন্দময় এবং ভক্তিময় জীবন প্রার্থনায় ভগবান রামলার কাছে আমার প্রার্থনা রইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনাদের এই গীতা গ্রন্থগুলি আমরা এখানে প্রত্যহ বিতরণ করছি এই অযোধ্যা ধামে আগত পুণ্যার্থীদের হাতে সেই সঙ্গে একটা বিনীত নিবেদন জানাই এই কাজে আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিযুক্ত করুন জীবনের একটা ইতিহাস স্মৃতি সাক্ষী হয়ে থেকে যাবে পরিবার নয় পরিবারের প্রত্যেক সদস্যের বাবা মা নাতি 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 নাতনি হ্যাঁ আমি বলি নাতনি হয়তো একদিন গল্প করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে জানো এই রাম মন্দির নিয়ে এত কথা বলছো এই রাম মন্দির উদ্বোধনে আমার থাম্মি আমার নামে একটা গীতা দান করেছিল একটা স্মৃতি সাক্ষী হয়ে থাকে তাই প্রত্যেক পরিবারকে যত হিন্দু লোক আছে সকলকে অনুরোধ করুন সকলকে সুযোগ দিন এই সেবায় অংশগ্রহণ করুন সবাই যেন এই সুযোগটা গ্রহণ করে সবার কাছে এই সুযোগটা যেন পৌঁছায় আমার গুরুদেব বলেন যে হনুমান রাম সেতু বানিয়েছিল বড় বড় পাথর দিয়ে আমরা বহুপদের গীতা দিয়ে ধর্ম সেতু বানাব এই ধর্ম সেতু কার্যক্রমে বিশাল কর্মে কর্মযজ্ঞে আপনিও যেখানে থাকুন অংশগ্রহণ করুন সবাই আসুন আগামী বাইশ তারিখ পর্যন্ত আমরা এখানে রয়েছি তো কয়েকটা প্রশ্ন নেব প্রশ্ন করেছেন মিতা মণ্ডল চব্বিশ পরগনা থেকে ভাগবতমের প্রথম স্কন্দ প্রথম শ্লোকে পনেরতে বলছে সাক্ষাৎ সেবা অর্থাৎ স্পর্শন অবগাহন আদি করার পরেই কেবল পবিত্র করে এই অবগাহন কথাটি ও আচ্ছা মানে আপনার পুরো লেখাটা আসেনি গঙ্গাতে অবগাহন করলে পবিত্র হয় কিন্তু বৈষ্ণবকে দর্শন করলেই পবিত্র অবগাহন মানে স্নান অবগাহন জলের মধ্যে প্রবেশ করা অবগাহন স্নান সুস্মিতা দাস আমি সুস্মিতা দাস কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে বলছি আমি আপনার ক্ষুদ্র ভক্ত আপনার নিকট আমার একটা প্রশ্ন হল লোকে বলে আত্মা সন্তুষ্ট তো জগৎ সন্তুষ্ট আত্মা যা চায় তাই করো আত্মা মাছ মাংস খেতে চাই তাই খাই আমার শরীরে ভগবান বিরাজ করছেন তাই আত্মা হচ্ছে ভগবান তাই ভগবানকে কষ্ট দিতে পারবো না এই কথাটির মানে কি এই কথা ঠিক না ভুল এই কথাটা যদি ভুল হয় তবে আমার বিশেষ অনুরোধ সঠিক কথাটি আপনি একটু সহজভাবে বলুন নয় তো ঠিক ভুল কি করে বলবো নিজের বানানো একটা নিজের বা নিজের একটু খুশির জন্য লোকে বলে আত্মা যে কি খায় আত্মা যে কি চায় সেটা আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি বা আত্মা সম্বন্ধে আলোচনা গীতা ভাগবতম থেকে পড়তে হবে গীতা ভাগবতম গীতা পড়লে আপনি পুরো উত্তর পেয়ে যাবেন গীতা পড়ুন পরে আমি লিখেছি আপনি গীতা পড়ুন তবে আপনি আবার লিখেছেন কত নম্বর কত অধ্যায় পুরো গীতা পড়তে হবে পুরো গীতা পড়ার পরে অর্জুন বুঝেছিলেন নষ্টম শীতের লব্ধা তৎপ্রসাদ মায়াচ্ছত অস্মি কত সন্দেহ আমি এখন আত্মজ্ঞান পেলাম পুরো আঠেরো অধ্যায় পড়ার পরে এমন নয় যে একটা শ্লোক বলে দেব আপনি বুঝে নেবেন আর লোককে বুঝাতে থাকবেন এটা লোককে বোঝানোর জিনিস না তো নিজের অনুভবের জিনিস অনুভবটা অন্যের সঙ্গে শেয়ার সাধারণ লোকে তো অনেক কিছুই বলে ভিত্তি কোথায় কোথা থেকে বলছে মাছ মাংসে খেলে আত্মা সন্তুষ্ট হয় আত্মার জিনিসটাই জানেন আত্মা যে ভিতরে আত্মা আছে যেটা শাস্ত্রে প্রমাণ করা হয়েছে মৃত শরীর আর জীবিত শরীরের পার্থক্য আত্মা নেই মৃত সে আত্মা সম্বন্ধে বুঝছে নিজের ভোগ বৃদ্ধি হাসিল করার জন্য এবং লোকের মনোরঞ্জন করার জন্য উৎসাহ দেওয়ার জন্য ভোগে নিজে একটা বানিয়ে কথা বলা শুরু করেছে দাস মালদা থেকে আমার প্রশ্ন হলো ভগবান বিষ্ণু ও নারায়ণকে এক না আলাদা এক এবং আলাদা দুটোই এক এবং আলাদা একবার আলাদা এক তত্ত্ব এক ভগবান কিন্তু রসভেদে আলাদা তিনি হচ্ছেন চতুর্ভ চতুর্ভুজ দ্বিভুজ त्यो अस्त्र शंख चक्र गदा पद्व धारण गरेछन् कृष्ण बांसुरी धारण गरेछन् कृष्ण माधुर पञ्चरसे रसान विष्णु आढई रसे आढै केवल दास के शान्त दास सख् हाप हर विष्णु शान्त दास सख वात्सल्य मधुर भे भावानित আমাদের পূজ্য শ্রী শিশুমাত ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন ছোট্ট নিজের মতো উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করেন বলে যে যা দেখেছেন না বিচারক দেখেছ বিচারক যখন অফিসে যাবে তিনি একদম বিচারকের গতিতে বসে আছেন অর্ডার করছেন তাকে সবাই সার সার বলে সম্বোধন করছেন তার কত উচ্চ পথ আবার সেই বিচারক যখন ঘরে আছেন তার কাঁধে তার নাতি উঠে বসে নাতি ঘুষি দেয় আদরে কৌতুকে তো এই যে ঘরে যে মেলামেশা আন্তরিকতা এটা হচ্ছে কৃষ্ণ অফিসে হচ্ছেন জাজ হচ্ছেন নারায়ণ এইটুকু অনুভব করলে বুঝে যাবে তো ঠিক আছে এই পর্যন্ত রাখি আপনাদের আবার দেখা হবে কালকে